2021 নির্বাচনে তৃণমূল কংগ্রেস বাংলায় ক্ষমতা আসার পর একাধিকবার দেখা গিয়েছে প্রকাশ্যে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা রায় বন্দ্যোপাধ্যায় সোনা পাচার কাণ্ডে প্রকাশ্যে জড়িত রয়েছেন। এমনকি বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা রায়কে হেনস্থা করেন সিবিআই, যেখানে কিন্তু এবার বিশাল বড় চাপে পড়ে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা রায়। বারবার প্রকাশ্যে নাম এসেছিল অভিষেকেরও, যেখানে কিন্তু কয়লা পাচার কাণ্ডেও নাম জড়িয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক ক্ষোভ করে দিলেন রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী স্পষ্ট দাবি করলেন যে তৃণমূল একটি দুর্নীতি দল, একটি লিমিটেড কোম্পানি তৃণমূল কংগ্রেস, শুধু দুর্নীতি নিয়েই রাজনীতি চালাচ্ছে বাংলায় তৃণমূল। এবার এর বিরুদ্ধে মুখ খুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় জোর গলায় বললেন, মিথ্যা প্রচার না ছড়িয়ে আমার বিরুদ্ধে যদি কেউ একপাশওয়ালা দুর্নীতি প্রমাণ করতে পারে তাহলে আমি আস্তে আস্তে ফাঁসির মঞ্চে চড়ে যাব। এমনটাই কিন্তু আজ ছাপাই দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুরা, আপনাদের কি মতামত?